এরপরে কি করতে হয়? পুল রিকোয়েস্ট তৈরি করতে হয়। হ্যাঁ, পুল রিকোয়েস্ট বলে লিখে টিমে যখন কাজ করবে, এগুলো আমরা পরে ডিটেল শিখবো। হ্যাঁ, ক্রিয়েট পুল রিকোয়েস্ট। আপনি যখন পুল রিকোয়েস্ট তৈরি করলে তখন কি হবে, এই পুল রিকোয়েস্ট এখন এই যে মার্জ করতে হবে মাস্টারের সাথে, এই পুল রিকোয়েস্ট মার্জ করবেন। তখন হচ্ছে যে সাধারণত এই মার্জিং এর ক্ষমতা যেহেতু এখন সে নিজে বোনার মার্জিং ক্ষমতা আছে, কিন্তু কোম্পানি যখন কাজ করবেন তখন ম্যানেজারের শুধুমাত্র বা সিনিয়র প্রোগ্রামের মার্জিং ইয়ে থাকবে, অ্যাক্সেস থাকবে। আর সাধারণত সিনিয়রদের মার্জিং অ্যাক্সেস থাকে না। আগে পুল লিখবেন, আগে কেউ রিভিউ করবে, রিভিউ করার পরে অ্যাপ্রুভ করবে, তারপর আপনি মার্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই ধাপগুলো আমরা পরে আসছি, এখন যেহেতু লাগছে না। আমরা কিন্তু অটোমেশন শুরু করছি মাত্র, আপনি কিন্তু মনে করেন না যে সবকিছু শেষ, আর সব ইন্টারভিউ কোশ্চেন কিন্তু এই সময় আপনি অ্যান্সার করতে পারবেন না। আমরা কিন্তু জাস্ট অটোমেশন জানি লাস্ট উইক থেকে আবার বলছি অফিসিয়ালি শুরু করছি। হ্যাঁ, কনফিউজ করেন না, আমার কিন্তু মিনিমাম 2 মাস লাগবে এইগুলো তৈরি করতে। একটু আগে ডক্টর খান বলতেছিলেন যে সেলেনিয়াম হলো গিয়ে একটা ইন্টারফেস, তো উনি কি আসলে API বুঝাইছে ইন্টারফেস কে, মানে সেলেনিয়াম? হ্যাঁ, মনে করেন যে এইটা হচ্ছে যে জাভা কনসেপ্ট ইন্টারফেস, এটা API না, তারপরেও মনে করেন যে এগুলাকে প্রত্যেকটা এডি মানে এডিনকে API বলে, এক সেন্সে আপনি API বলতে পারেন, কিন্তু আসলে এটা ওই ধরনের API না, প্রোগ্রামিং মানে অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস না, এটা হচ্ছে জাভা কনসেপ্টের ইন্টারফেস। এখানে আমি কি এখানে কি করতে হবে এই জিনিসটা? আমি জানি না যে ঠিক এটা মানে কমেন্ট করার পরে পুল রিকোয়েস্ট এখানে কাজ করবে কিনা সেটা আমি ঠিক জানি না আর কি, এটা তো পারমিশন লাগে পুল রিকোয়েস্ট এ। বন্ধু একটু পাস দিয়ে আমাদের ভাই আসছে, রুবেল ভাই আসছে। ওকে একটু পাস দিই কথা বলি, রুবেল ভাই ইয়ে তো কমকাস্ট লাভ করে না, কমকাস্ট ও আচ্ছা ফ্রিডম পেলে, কমকাস্ট ছিল না ফ্রিডম। আর ওদের বিল্ডিংটা যে না ভালো লাগলো ভাই, তো আমরা তো কিছু বলবো না, আমরা দেখ না উনি 8-6 মাস থাকতো, এখন আবার মোবাইল চলে যেতেছে 8 লাখ টাকা। না আমরা ট্যাক্সিস থেকে আসতে একজনে আর এই তো 6 মাস থেকে খাওয়া তো হয়েছে। আচ্ছা লতুন স্যার কি আছেন এখন? যেহেতু রিক্রুটার এটাই বিস্তারিত হচ্ছে যে মুক্তার স্যারই ওটা কন্ট্রাক্ট করছিল,
তো ওরা বলছে যে আমাদের এখান থেকে যদি আমরা কাউকে রিকমেন্ড করি ওটা তারা প্রিফারেন্স দিবে। থ্যাংক ইউ। আচ্ছা এই জিনিসটা স্যার ওই এখানে এখন কেন কিছু করতে হবে আমাদেরকে যে কমেন্ট অথবা কোনো কিছু লিখতে হবে দেখি এটা স্যার এটা এটা আমি ঠিক বলতে পারছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি আনছিল আমি কিছু করবো যখন আমরা আসতে যখন আমরা কাজের উপযোগী হয়ে যাব তখন আমরা ব্রাঞ্চে কিভাবে কাজ করবো এটা আমাদের দেখুন দেখুন আমার বেসিক টেস্ট অনলাইনে বেস্ট স্টুডেন্ট হলে আপনি আর আমাদের ক্লাসে এখানে আমাদের কয় সাল আমাদের এখানে সবাই বেস্ট সবাই বেস্ট শুধু একটু প্রেশার করা লাগে আমরা সবাই একসাথে তুমি ওই তোমার ইসে যে আর কি কোন জায়গায় এক জায়গায় এই দুই লাইন এখনো আসি নাই কোন কোড কোড থেকে কে কপি করে নিতে জানি না এই দুই লাইন আমি এখনো পড়াই না ইমপ্লিসিট ওয়েট এক্সপ্লিসিট ওয়েট বা আমি তার শুধু থ্রেড ডট সিডি পড়াইছি যে হচ্ছে যে ইয়ে করার জন্য ওই ওয়েট করার জন্য 200 দিলে কাজ হবে না 2000 অ্যাক্সেস দিতে হবে 1000 মিলি সেকেন্ডে এক সেকেন্ড না তো 200 দিলে কাজ হবে না 500 মানে কি মানে হাফ সেকেন্ড বুঝতে পারবে না সেকেন্ডটা অন্তত 5 সেকেন্ড দিলে হ্যাঁ মিনিমাম 5 সেকেন্ড দিলে ইফেক্টটা বোঝা যাবে ওয়েট করতেছে হ্যাঁ আচ্ছা এই এই যে এখানে যে ইমপ্লিসিটলি ওয়েট এক্সপ্লিসিটলি ওয়েট এখনো বোঝেন না আপনারা
অ্যাকচুয়ালি ও কিন্তু ইসে ছিল, মানে গিটহাবের মধ্যে ছিল, আমি জাস্ট এটা রিভিউ করার জন্য এখানে আনতেছিলাম, যে জাস্ট একটু সময়টা পাস করা, একটু ওভারভিউ করা, সেই জন্য। ও আচ্ছা, না পরে আলাপ করব, এখন বুঝছো না, এখন এটা বুঝবে না, এটা আমি জাস্ট সময়কে ওদেরকে একটু জাস্ট ব্রাশ আপ করা আর কি, কিছু না। তো ওইখানে গিটহাবে গেলেই হয়। হ্যাঁ, তো আমাদের এই লাইনটা চেঞ্জ করতে হবে, তাই না? এই ড্রাইভারটা এখন কি করব, এই লাইনটার পরিবর্তে মানে এইটুকুর পরিবর্তে কি দিব, ডট পার্সোনাস দিয়ে দিই, আর এটা লেবেল দিই। তাহলে হলো, তাহলে এখন আমি এটা পুশ করব কোথায়, টেস্ট ওয়ানে। তো স্যার এক মিনিট, ইয়েস, আপনি একটু সবাইকে বলেন ওই যে নাম্বার 3 তে প্লাস সাইন কেন আসে, নাম্বার লাইন নাম্বার 3 তে। হ্যাঁ, প্লাস সাইন, ওইটা প্লাস সাইন মানে কি, এটাকে এক্সপ্যান্ড করবে আরো, আছে মানে আরো সুন্দর আছে, রাইট, এই প্লাস ক্লিক দিলে এই যে আরো এক্সপ্যান্ড হচ্ছে, এই যে আবার এই যে এখানে মাইনাস আছে, এটা খেয়াল করে দেখছেন, এই লাইনটা মাইনাস আছে না একটা, মিনিমাইজ করে রাখি তো না দেখতে পারলো, তখন ডিসকাস করে তারপরে একটু করে। আবার এই ধরনের এখানে এই যে মাইনাস আছে, মাইনাসে ক্লিক দিলে ইয়ে হয়ে গেল, সাপোজ আমরা এই দুই লাইন যদি কি করতে হবে, তারপর কি করতে হবে, গিট পুশ, এই মুহূর্তে সব কিছু বুঝবেন না, কিন্তু প্র্যাকটিস না করলে বুঝতে পারবেন না, প্র্যাকটিস করতে থাকেন, এইটুকু বুঝতে থাকেন, যেটুকু বুঝেন না এইটুকু ট্রাই করতে থাকেন, একটু বুঝতে পারেন, যেটা প্রবলেম আছে লাগে যদি দেওয়া হয় তাহলে যে কোনো একজন ওখান থেকে রাখতে হবে, ফুলের ড্রাইভার আছে, হ্যাঁ দেখো তো দেখুন, তাহলে এখান থেকে গেল টেস্ট, থেকে টেস্ট ওয়ান থেকে টেস্ট ওয়ানে গেল। আমি যদি মাস্টার টেস্ট 5 এ দিতে এখানে লিখতাম যে টেস্ট 5 কোন ব্রাঞ্চে দিব, এখানে আমি টেস্ট 3 দিয়ে গেলে, হ্যাঁ টেস্ট 3 দিয়ে যাবে, ওই ব্রাঞ্চিং এর সুবিধা কি, আপনি এক ব্রাঞ্চে এলোমেলো করলেন স্কোপ ফেললেন, স্যার ওই কোন আমি কনফার্ম
মাস এখন তুমি মাস্টারে যাও, মাস্টারে তোমার এই যে মাস মাস বসে আছে আমার কিন্তু ওয়ান মান্থ লাগবে এদেরকে ডাটা বেশি খাইতে হবে। ওকে এমন কোন জব ইন্টারভিউ এর মানে জব রিকোয়ারমেন্ট নাই যেখানে ডাটাবেজ নাই, ছয়টা পর্যন্ত ক্লাস নিব করো। আর আমার মধ্যে কারো কোশ্চেন আমি আর 20 মিনিট নিব, কারণ আমি আমি তো এতক্ষণ ভাবি নাই, আমার এখানে কিছু কাজ আছে। হ্যাঁ আমি বের হব আর 20 মিনিট আমি কন্টিনিউ করব। হ্যাঁ তাহলে আর 20 মিনিট নাও, তাহলে 20 মিনিট ডিসকাস করে আর বলতে আমরা ওই ইয়ে করব। ওকে তারপর আমি রিসিভ হেল্প নিব। রায়ন ভাই ইয়েস স্যার, আপনি একটু প্র্যাকটিস করতে থাকেন না, আমি তো আমি আগে আছেন আমাদের এই ভিডিওগুলো দেখেন, এই যে গিটহাব এর ভিডিওগুলো আপনি দেখতেছিলেন আগে, আপনি রিভার কমান্ড টাউন গেছিলেন আগে গেছেন দেখছি। আর নজরুল ইসলাম ভাই আছেন ভাই, কি প্র্যাকটিস করতেছেন? হ্যাঁ হ্যাঁ, আপনার গিটহাবে আমাকে ইয়ে দিবেন, অ্যাক্সেস দিবেন, কোলাবোরেটর হিসেবে অ্যাড করবেন আমাকে আর ডক্টর লুৎফরে। ওকে ভাই, আমি আপনার ডেইলি কোড আপডেট দেখতে চাই। নেক্সট উইকে ক্লাস নেবেন আপনি? হ্যাঁ আমি ক্লাস হবে ইনশাল্লাহ, ক্লাস আমি না হলে ডক্টর লুৎফর নেবে, ওখান থেকে নিব আমরা ইনশাল্লাহ। শোনেন এখন হচ্ছে যে আমাদের কিন্তু এই গত কয়েক দুই ব্যাচের আমাদের জেনারেল পারসেপশন হচ্ছে যারা অনলাইনে ছিল তারাই বেশি ভালো করছে, যারা ওদিকে রাকিব রায়হান ভাই ভালো মোশাররফ আপডেট করতেছে এগুলো কিন্তু, সুতরাং টাইম ইনভেস্ট করছেন। শুনেছি কি এখন আমরা যে পর্যন্ত এসেছি প্র্যাকটিস করা ছাড়া আপনার কোনো উপায় নেই। আমরা অটোমেটিক শুরু করছি এখন, যদি মনে করেন এখন যদি মনে করেন যে না আপনি এগুলো পারবেন না শিখতে অবস্থা সুইমিং করা, যত ওই সারা জীবন ক্লাস করেন পানিতে না নামেন সুইমিং জীবনে শেখাবে না হবে। আপনাকে দেখি না আমি কিন্তু প্লাগে খুব ইয়ে করতে পারি।
আমাদের সারা আমার ডট একটা দেবো যে মাঝে স্লাইড খেয়াল দেখছি ডট একটা আছে বলে বাচ্চা হাতে যে কোনো কে সাপ দেয় হেল্প করতে পারে হেল্প করার জন্য বসে আছে ওই দিকে ডক্টর সাথে মাঝে মাঝে আছে আসতেছি